মাছ তো ভালোই হয়েছে, ব্যাগের আছে, পায়রা জ্যান্ত আছে, ছোট ছোট পায়রার বাচ্চা, দেখো জলে, এই তো পায়রা জ্যান্ত, এই বাগদাটা গেওরা বাগদা ধরো, বাঁচবে না নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাবা আর মা নদীতে গেছিল মাছ ধরতে, তো মাছ ধরে বাড়িতে এসেছে, আর মাঝে মধ্যে বাবা মা ওরা দুজনে যায়, আমরা যেতে পারি না, তার একটাই কারণ, সবাই মিলে চলে গেলে বাড়িতে সৌরভ একা থাকে, সৌরভকে দেখার লোক হবে না, আর যেতে হয়তো খুব ভোরে ভোরে, ভোরের জোয়ার থাকে, তো সেই জন্য দেখাতে পারি না। তো ভাবছি কোনো একটা ব্যবস্থা করে অন্য কোনো একদিন আপনাদেরকে দেখাবো আমাদের এই গোমন নদীর মাছ ধরা। তো দেখুন কতটা মাছ পেয়েছে, মা বলছে এগুলো হাতচাপা করে ধরেছে, আর ব্যাগের মধ্যে আরও মাছ আছে। আপনারা সম্পূর্ণ পর্বটি আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ব্যাগের মাছটা ভালো, এর মধ্যে আর জানতে কিছু নেই না, মাছ এত দূরে আসতে আসতে, মাছগুলো সব ধুচ্ছি দেখুন, কয়েকটা পায়রা মাছ পুকুরে ছাড়া হয়েছে, দেখা যাক যদি মাছ এত বড় হলে খাওয়া যাবে, অনেক মাছ এখন এর মধ্যে জ্যান্ত নড়াচড়া হচ্ছে। এই দেখুন কত বড় বেলে মাছ, এটা কিন্তু বেশ টেস্টফুল একটি মাছ, একটাই কাঁটা মাছখানে, আর আমরা যে ওই মাছ ধরি ভোঁত বেলে মাছ বলি, সেই মাছ একটু বড় সাইজের, এগুলো একটু ছোট সাইজ, এগুলো ভোঁত বেলে ছোট সাইজ, আর এটা বেশ বড়। আজকে এত মাছ পেয়েছে যে খেয়ে পারা যাবে না, এর থেকে তো কিছু বিক্রি করতেই হবে, তো এখন বাঁচবো কলা পাতায় ঢেলে, কটা কচুর পাতা তুলবো, চিংড়ি মাছ দিয়ে কচু পাতা শাক একসঙ্গে রান্না হবে, জালি কচু পাতা দিয়ে, কাকা মাছ দেখো এই মাছগুলো ধরে নিয়ে আসছে কাকা জঙ্গলে, কারণ মাছ তো ছোট ছোট মাছ, তাহলেও মাছ ভালো, কাকার এই মাছ দেখে মনে হচ্ছে কাকা জঙ্গলে মাছ ধরা লোক, গাদা গাদা মাছ ধরে আর এই কটা মাছ দেখালে হবে, আমরা যে মাছ ধরি সে বড় বড় মাছ, এই এ তারিখ মাছ ধরতে আরে, ধরলাম কটা, এই ঝড়ের জন্য চলে আসলে, কাকা কখন এসছো, কখন, কালকে, কালকে দুপুরের দিকে আসলাম, এই নিম্নচাপের জন্য উঠে এসছো নাকি, রেডিও নিয়ে গেছিলে, একটা ভাটায় যত দূর যাওয়া যায় ৬ ঘন্টা নৌকা চালালে যতটা ভেতরে যাওয়া যায়, বোটে, বোট চালালে ইঞ্জিন চালিত যে নৌকা বা বোট সেগুলো ৬ ঘন্টা চালালে যতটা দূরে যাবে সেই দূরত্বকে বলা হয় এক ভাটা,
কালিচর তো দেখা যাচ্ছে, বাড়ি যে আসতো বাড়ি খাওয়ার জন্য দুটো মাছ ধরার জন্য জাল ফাল দেয়নি। আসার সময় বলতে সকালে জাল দিয়েলাম, এখন জাল মারলাম সাত আটশো চারা চিনি পড়লো, এই আর দুটো দান্ডে মাছ পড়েছিল, এই আর থাকিনি ওয়েদারের জন্য জল বৃষ্টি প্রচন্ড। জঙ্গলে গিয়ে সব থেকে বড় মাছ কি পেয়েছ? ওই ছেলে মাছ এবারে বড় পাইছি। কত বড়? কত কেজি? দু কিলো আড়াই কিলো, এর বেশি বড় না। কাকা আমাদের দর্শকরা কিন্তু মানে বাঘের গল্প শুনতে চেয়েছে, বলেছে যে যে কাকা জঙ্গলে যান, মিস্ত্রি কাজ করেছেন যে কাকু, ওই কাকুর মুখে বাঘের গল্প শুনবো, কারণ যেহেতু তুমি জঙ্গলে যাও মাছ কাঁকড়া ধরতে। ঘরটাও পছন্দ হয়েছে বলছিল, কাকুকে দিয়ে বানাবে। এই কাকুর কিন্তু অর্ডার এসেছে, বলেছে কোথায় একটা ভালো, নদিয়া ডিস্ট্রিক্ট না কোন ডিস্ট্রিক্ট থেকে। কমেন্টটা পড়ছিলাম তো, তাই জন্য দু তিনটা জায়গা থেকে কমেন্ট করেছে যে কাকুকে কি পাওয়া যাবে। বাঘের, তোমার চোখে বাঘ পড়েছে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে, সেই রকম কোন একটা স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, তো অজস্র স্মৃতি, অত মানে বলার আর শেষ নেই। চলতে গেলে জঙ্গলে ওরাও চলে, আমাদের যেতে গেলে একেবারে খুব কাছ থেকে বাঘ দেখেছো, সেরকম একটা মুহূর্ত বলো দেখি মনে পড়ে কি? হ্যাঁ, এই তো গতবারে কাছে বলতে এরকম 30 ফুট কাছে, মাত্র মাত্র 30 ফুট কাছে দেখি না, ও শুয়ে আছে। মানে হঠাৎ করে চোখে পড়ে গেছে? না, ও শুয়ে আছে, আমরা যাচ্ছি ও দেখিনি। আচ্ছা, তারপরে আমি দেখার পরে আমি আবার একটু নৌকাটা ঘুরিয়ে ধরলাম, ধরে ওর একটু দাওয়াত দিলাম, দেখি উঠে চলে গেল। বাঘের ভয় দেখাচ্ছে জঙ্গলে গিয়ে? না, সে তো অবশ্যই। এবার ওর দাওয়াত, চকলেট থাকে বোধহয়, চকলেট ফোটাও? কিছুই ফোটাইনি, এমনি জোরে একটু দাওয়াত দিলাম, দেখি ও চলে গেল জঙ্গলের মধ্যে। তারপরে আবার সেই খালটায় আমরা কাজকর্ম করলাম, মানে ওখানে দোল ফেললাম, ধরলাম, কাঁকড়া ধরলাম, ধরে তারপরে বিকালের দিকে আবার। আচ্ছা, বাঘের ভয় তো আমরা পাই, তো বাঘ ও মানুষকে তো ভয় পায়? একদম, মানুষের ভয় বাঘ করে। আমরা কোনো কারণে হয়তো বেখেয়াল থাকার পরে পেছন থেকে আক্রমণ, ওরা হয়তো ওদের দেশ, ওরা সত্যিকারে একটু যা ইয়ে করবি তো, আর আমরা চলার পথে ভুল করলে তখন জঙ্গলে। শুনেছি যে ভূতের একটা ব্যাপার স্যাপার আছে, মানে এই যে জঙ্গলে যারা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন মানুষজন তো অপঘাতে মৃত্যু যে ব্যাপারটা, সেটা তো জঙ্গলে বহু এরকম ঘটনা, তা কোনো ভূতের বিষয়, এই ধরনের ভৌতিক কোনো বিষয় চোখে পড়ে? এগুলো আগে মানে এখান থেকে 15-20 বছর আগে আমরা দেখেছি কোন জায়গায় এরকম কোনো কিছু সারা সন্ধান পাওয়া যেত, দুর্ঘটনায় কাট কাটতে গিয়ে কি কোনো কিছু করতে গিয়ে সেই সব সাউন্ড টাউন হতো, কিন্তু এখনকার সময়ে আর তত কিছু দেখা যায় না। মোটামুটি এখন মোটামুটি তো কোনো সমস্যা দেখি নে, সেরকম একটা চোখে এখন আর পড়ে না, আগে এইগুলো পড়তো। আগে আচ্ছা, দুর্ঘটনা আগে বেশি হতো না এখন বেশি হচ্ছে? এটা বোধ হয় সমান সমান আছে এখন। আগে একটা টাইম দুর্ঘটনা মোটামুটি হয়েছিল, এখন আবার একটু বেশি হয়েছে ইদানিং এই বছর দিয়ে, কাঁকড়ার দাম বাড়াতে। হ্যাঁ, মানুষের লোভটাও বেড়ে গেছে, মানুষ আটল দিচ্ছে, মানে যেটা জঙ্গলের ভেতরে উঠে গিয়ে বুদ্ধি করে, হ্যাঁ, কাঁকড়া মারতে গিয়ে মালে জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছে। একটা সিজন শীতের সময় কাঁকড়াটা ভালো হয়, এবার ওই সময়টায় তোমার ওই চাইনিজ বাজারটা খোলে, এখন চাইনিজ বাজার খুললে ওই সময় 1,20,000 100 গ্রাম কাঁকড়ার থেকে এরকম ধরো বিক্রি হয়, তাহলে গ্রেটিং এর দাম তখন এরকম দাঁড়ায় 3,000-2,500। 1 কেজি কাঁকড়ার দাম 3,000 টাকা, মানে একদম বড় যে গ্রেড কাঁকড়া, গ্রেড কাঁকড়া গুলো। গড় টোটালে আমাদের এখানে যারা মানে ব্যবসায়ীরা কেনে 100 গ্রামের থেকে ধরো 1,20,000 কুইন্টাল, তাহলে মানে গ্রেট কাঁকড়ার দাম ওই 3,000-2,500 তো অবশ্যই, 3,000। ওই জন্য বাঘের ভয়টা থাকে না, আর ওই জন্য মানুষ দেখে যে দুটো পয়সার জন্য গভীর জঙ্গলে ঢুকে যায়।
কচুর পাতা কি রান্না করবে চিংড়ি দিয়ে? হ্যাঁ, এই তো আইস প্যাকেট দরকার, যা মাছ পাচ্ছে। দরকার তো অনেক কিছু, কিন্তু হচ্ছে কোথায়? তাজা মাছ একদম চকচক করছে, রুপোলি মাছ। চিংড়ি তো আজকে বেশ ভালোই চিংড়িও আছে পাশের সাথে। চিংড়ি দেখেছি বলেই তো কচুর পাতাটা তুলে নিলাম আগে থেকে মাকে বলে, মাছ আন্দান করে উঠবে এবার। দেখুন বন্ধুরা, দোকান দিয়ে বসেছি, বাবা পাল্লা ধরে বসে আছে, দেখবো আজকে কতটা মাছ পেলাম। সব মাছগুলো বেছে নিয়েছি, একটু বড় সাইজের পার্শে মাছ, কাঁকড়া, চিংড়ি, বাগদা, আর এদিকে ম্যাডাম এই বড় মাছগুলো কত করে? 20 টাকা, কিন্তু এটা কিন্তু 20 টাকার মধ্যে আসবে না, ওটা এক্সট্রা দাম আবার দিতে হবে। 700 দিলেও এটা দেব না। আরে ওইটা ওর সঙ্গে দিয়ে দামটা বলুন না কত করে। আপনি এমনি আমাদের বাড়িতে থেকে যান, এটা রান্না করে খাওয়াবো। না আমি কিনে নেব। আপনার এই চিংড়ি, কুচো চিংড়ি, কুচো ঠিক বলা যাবে না, দূরের থেকে কুচো দেখাচ্ছে, 25 টাকা। চিংড়ি কত করে? 25। এ তো শহরের থেকে দাম বেশি বলছেন আপনি। টাটকা আমি ধরে নিয়ে আসো, আমি না চাই ধরে নিয়ে আসা মাছ, বরফের মাছ নাকি? ও মা, মাছ মাপা হচ্ছে আজকে? মাপো মাপো, অত মাছ খাওয়া যাবে না, তার জন্যই না মনে একটা শান্তি, কতটা মাছ ধরে নিয়ে আসছে। আগের দিন তো মাপা হয়নি, ওইভাবে বিক্রি করা হলো, ওইভাবে খাওয়া হলো। খাও কো খাও না, খাও কো খাও না, মাছ দিন কে খাও। 400 এবারে বড় মাছ, কাঁকড়া আছে, বড় বড় বেলে মাছ আছে, পার্শে আছে, একশো দিলে হবে তো। কত দুটো? আরে গ্রাম 50 একটু ধলতা দেবে না? একটু ঝুল দিয়ে ব্যস্ত হয় মাছ, আপনাদের ধরা মাছ একটু ঝুল দেবেন না? 350 মাছ আছে আপনার কত দাম হলো? আমি এখনো যোগ করিনি, মানিব্যাগ তো ধরেই দিয়ে যান, জানিয়ে আসছে। ঠিক আছে, বাবু পড়ে বাড়ি এসছে। বাবু, দাদুর সাথে একটু কথা বলো। পোগলা ম্যাডাম, আমার মাছগুলো একটু কেটে দিন, কাটার জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে। আচ্ছা সে দেখব, রান্না করে দেবো, রান্না করে ভাত বেড়ে দেবো, তার জন্য আলাদা চার্জ। আচ্ছা ঠিক আছে করুন, এখন মাছগুলো কেটে নেব, আর এই মাছগুলো মোটামুটি খাওয়ার দফায় থাকবে, আর এইগুলো বিক্রি হবে, এই যে 350 মাছ, কারণ এই বড়গুলো একসাথে হবে, এই কুচু চিংড়ি দিয়ে কচুর পাতা হবে, আরো চিংড়ি মাছ থাকবে, পরবর্তীতে পরবর্তী সাজে কোনো কিছু খাওয়া হবে। তো এখন কাটতে হবে অনেক মাছ, অনেকটাই সময়ের ব্যাপার, মাছ কাটতে কাটতে তো আপনি বুড়ি হয়ে যাবেন।
সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে স্নান করে রান্নাঘরে এসে ভাত একবারই নামানো হয়ে গেছে। এখন তরকারিগুলো রান্না করার পালা। কড়া বসিয়ে দিয়েছি, শাকগুলো কেটে দিই। তাহলে মা কি রান্না হচ্ছে? এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক পাতা আর মাছের চা। আর মাছের চা তুমিও মাছ ভাজা চাপিয়ে দাও। মাছে দিয়ে দিচ্ছি হলুদ, চিংড়ি মাছেও দেব লবণ, লবণ এই কচুর পাতা এই ডাঁটা শাক একসঙ্গে রান্না করলে খুব সুন্দর লাগে। টাটকা চিংড়ি দিয়ে, হ্যাঁ কচুর তো কিছুই বাদ যায় না, সবই খাওয়া হয়। চিংড়ি আর কাঁকড়াগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর থেকে কিছু চিংড়ি আবার পাশের বাড়িতে দেওয়া হলো। তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নিতে হবে। আরে গেলে আর পাওয়া গেল না বড়। জঙ্গলের ভাত কখন কি হবে ওই কি বলা যায় রে বাবা। সবগুলো একবারে দেওয়া যাবে না, এবার আমি যেদিন যাবো বড় হতে পারছি। চলো একদিন দুজন যাই, ওর থাকতে পারি আসতে ওই করবো একদিন বাড়ি রেখে, তারপর তুই আর আমি চলে যাবো। আমি একজন মাল ধরার লোক হয়ে বাড়ি থাকতে হচ্ছে, তোমার সাথে যাওয়া যাচ্ছে না। শুধু গল্প শুনি, কত লোক শুধু এইভাবে মাছ ধরছে ওইভাবে মাছ ধরছে। বাবা তো মাছ ধরতে পারে না, বাবা তো শুধু জাল একটু বাই হাতে মাছ ধরতে পারে। আমি যা হাতে মাছ ধর, তুমি গেলি তো দুজনে হলি তো আরো শুনে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এই জেলে মাছ কিন্তু খুব নরম মাছ, সব মাছ ভাজা কমপ্লিট। কড়াই দিয়ে দিচ্ছি তেল, মাছের চালটা আগে বানাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ক্যাটকুচি। প্যাঁচটা হালকা ভেজে নিয়ে এবারে দেব আদা রসুন বাটা। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি, তো একটু টমেটো থাকলে ভালো হতো, নেই যখন আর কি হবে। এবারে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ, আর একটু জিরে গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মাছের ঝালটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, ওই জন্য রংটা আসবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিচ্ছি। কটা ভাজা মাছ রাখবে না,
আগে তো তুমি কিছুই বললে না, আজকে আমার মনে নেই। ঝাল রান্না করা দেখলাম খুব সহজ। সহজ কিছু না, একটু টমেটো দিতে হতো, এই নামানোর আগে একটু ধনে পাতা দিতে হতো, এটা আমি পারবো। কড়াটা ধুয়ে বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবার কচু শাকটা রান্না করব। হাসি অকারণে না কারণে, আসলে অফ ক্যামেরায় বেশ কিছু কিছু ঘটনা ঘটে, আর রেশ কিন্তু অন ক্যামেরাতে থেকে যায়। একদিন অফ ক্যামেরায় কি কি হয় সেই নিয়ে একটা ভিডিও। আচ্ছা বেশ, তাই হবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হাত লাগাবো না। জলের মধ্যে দিচ্ছি হলুদ, পুরো এক ছড়া কচু শাক এখন দিয়ে দেবো। এক ছড়া আর এক ছড়া থাকবে, এখন ঢাকতে হবে। বাড়ছিল না দেখুন কমে কতটুকু হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে গলিয়ে দিতে হবে, একদম স্বাদ মতো লবণ। এই বাটি চিংড়ি আর কাঁকড়া গুলো দিয়ে দেবো, আর এইগুলো রাখা থাকছে। ঝাল চড়া হবে তো? হ্যাঁ ঝাল চড়া হবে। আর এটা যদি শুধু কচু শাক হতো তাহলে একটু চিনি দেওয়া লাগতো, এটা পাতা দেওয়া আছে আর মিষ্টি দেওয়া লাগবে না। কচুর পাতার একটা আলাদা স্বাদ, ওই যে পাতাটা এতে বেশি পরিমাণে আছে, কচি কচুর ডাক, আর এই পাতায় কম হয়ে যাবে বললে বলে তো মা আবার কচু শাক দিয়ে দাদা ডাটাগুলো কচি। হ্যাঁ কচু শাক রান্না করতে গেলে কিন্তু একটু সময় হাতে নিয়ে করতে হবে, বুঝেছো? তাড়াহুড়ো করলে হবে না। এবারে বুঝতে পারছি, খেতে গেলেও দেরি হবে। এখন এর রসটা খেতে খুব একটা দেরি হবে না, মানে জমজম মেরে দেওয়া যাবে। সত্যি তাই, খেতে একদম সময় লাগবে না, রান্না করতে যা সময়। এই দেখো এখন এই আঁচে আস্তে 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 এর রসটা মরবে, ততক্ষণ বসে থাকতে হবে। ওর রস মরবে আর আমাদের যা গরমে হচ্ছে। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছুই দেওয়ার নেই। খেতে বসে গেছি মা আর আমি দুজনে, আর আজকে সৌরভ আর সৌরভের ঠাকুরদার পাশে এক জায়গাতে নেমন্তন্ন আছে, সেখানে খাওয়া দাওয়া। কাঁকড়া না
কচুর লতি সত্যি কাঁচা লঙ্কা মাখাচ্ছ? কাঁচা লঙ্কা তো সেন বেরাচ্ছ সত্যি তো কই আর নেই বাবা হাটের থেকে এই লঙ্কা গুলো নিয়ে এসছে, সে যার বাড়ির লঙ্কা সে নাকি বলে দিয়েছে বিশাল ঝাল। সত্যি সত্যিই তাই, যেন বিরাট তরকারি পাক মনে হচ্ছে, শুধু রংটা হয়েছে তাই, কোথায় পাক। না না ঝাল ঠিক আছে, ঝাল ঠিক আছে বলি তোমার ভাবছিলাম ঝাল বেশি হয়ে গেছে মানে, এটা তো রং রঙের ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিছি তো হেভি হয়েছে। অনুষ্ঠান বাড়ির মাছের ঝোল আমি খেতে পারি না, বেশি ঝোল খাবো না, সবজি তরকার টরকার হলেই ঝোল নিতাম। খাওয়া দাওয়া একদমই শেষের পথে, আর আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।